প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা ভ্রমণ কৌশলগত আর প্রতিরক্ষা উভয় দিকের পরাই গুরুত্বপূর্ণ। বিজেপির বিদেশ পরিক্রমা কোষে এই সন্দর্ভত ব্যাখ্যা আগবাই কৈছে, কোভিডর বিরুদ্ধে যুঁজ আর আফগানিস্তানের শেহতীয়া প্রেক্ষাপটর অহা গোলকীয় প্রত্যাহ্বান, এই দুইটা বিষয়ে প্রাধান্য পাব ভারত মার্কিন দ্বিপাক্ষিক আলোচনাত। This visit of Prime Minister is taking place under the backdrop of recent development in Afghanistan, and also the world is just still facing a huge pandemic of COVID. ঠিক একেদৰে আমেৰিকাত থকা ভাৰতীয় ৰাষ্ট্ৰদূতৰ ঘোষণা, সন্ত্ৰাসবাদৰ পুনৰুত্থানৰ পৰা মহামাৰীলৈ, ডিজিটেল বিপ্লৱৰ পৰা জলবায়ুৰ পৰিৱৰ্তনলৈ, সকলোবোৰ বিষয় সামৰি মোদীৰ এই আমেৰিকা ভ্ৰমণ। All in all, it will also provide an opportunity to discuss many issues including global challenges. Afghanistanot hehotia talibanor utthanor pisot sin pakistan aru talibanor ekotrita pratyahban grahan koribo parakoi bharat markin bondhutto kiman karjokori hobo prashna tulise congress neta jaypir shergile kintu eya kebol congressor prashna nohoy talibanor utthanor pisote modir america bhramonor uporot choku samagra moddho asiar নিঃসন্দেহে উত্তর পোৱা যাব মোদী আর বাইডেনের মাজর ভারত মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকের পিছতহে। বিপরীতে মোদীর যুক্তরাষ্ট্র ভ্রমণের যে সিক্স পয়েন্ট এজেন্ডার কথা কোৱা হৈছে তার ভিতর একটা গুরুত্বপূর্ণ বিষয় হৈছে পাঁচ মার্কিন কোম্পানির সিইও সকলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। আমেরিকা ভ্রমণের প্রথম দিনায় ভারতীয় সময়মতে নিশা সাড়ে সাত বজার পর মোদী পৃথকে পৃথকে আলোচনাত বহিব ক্রমে কোয়ালকম, এডব, ফার্স্ট সোলার, জেনারেল এটমিক্স আর ব্ল্যাকস্টোন এই পাঁচ মার্কিন প্রতিষ্ঠানের সিইও সকলের সঙ্গে। মার্কিন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির বৈঠক, রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদক সম্বোধন, জাপান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে মোদীর আমেরিকা ভ্রমণের প্রধান কার্যসূচী সমূহের অন্যতম। 25 সেপ্টেম্বর অন্ত পড়ব মোদীর এই তিনদিনিয়া যুক্তরাষ্ট্র ভ্রমণ সূচির। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।